প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ যারা এই মুহূর্তে উপভোগ করছেন সকলকে জানাচ্ছি আমি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ সেই ধারাবাহিক লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, ধারাবাহিক লক্ষ্যে আজ আমরা একজন বীর মুক্তিযোদ্ধা তার সাথে কথা বলবো। তিনি বঙ্গবন্ধুর একই ডাকের উপরে এই দেশ স্বাধীন করতে অংশগ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 3 পিরিয়ডে কী কী উন্নয়নমূলক কাজ করেছে বা এই বীর মুক্তিযোদ্ধা কী হিসাবে এই বিষয়গুলো দেখছেন আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দেশত্র শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তার শাসনকাল সম্পর্কে বলতে গেলে আমাদেরকে আগেই স্মরণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। সঙ্গে সঙ্গে 1975 সালের 15ই আগস্ট যে নির্মম হত্যাকাণ্ড, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, কার বলার প্রান্তরের যে কাহিনী, সেই কাহিনীকে যে হার মানায় যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্য এবং অন্যান্য সদস্য মাত্র 2 জন বাদে, জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রানা বাদে তার পরিবারের সকলে এবং অন্যান্য জন, তারা যে বুলেটের নির্মম আঘাতে নিহত হলেন এবং পরে শহীদ হলেন, সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি 2-1টি কথা বলবো। আপনারা সবাই জানেন যে বঙ্গবন্ধুই একমাত্র বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে সেই পাকিস্তানের শোষণ নির্যাতনের বিরুদ্ধে 23 বছরের সংগ্রামের ফসল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে, সেই মহান মুক্তিযুদ্ধে আমরা বঙ্গবন্ধুর উদত্ত আহ্বানে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমি বীর মুক্তিযোদ্ধা, আমাদের রণাঙ্গনের 8 নম্বর সেক্টরে আমি বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ এবং গেরিলা যুদ্ধ করেছি। আমরা জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর নির্দেশনা পেয়ে, এবং বঙ্গবন্ধুই একমাত্র মহান বাংলাদেশ এবং মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাথা এবং একটিকে অন্যটিকে বাদ দেওয়া যাবে না। বাংলাদেশ বলতেই বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ বলতেই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু বলতে মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশ, একই সূত্রে গাথা। এই অতীত ইতিহাসে না যেয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করলাম, করার পরেই আমরা দেখলাম যে আমাদের সেই পাকিস্তানের প্রেতাত্মা 1971 সালে সেই পরাজিত শক্তি মাঠে আছে। তারপরে বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে মাত্র 3.5 বছরের মাথায় আমাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে এই 15ই আগস্ট সপরিবারে নিহত করলেন। সেখান থেকেই আমাদের অন্তর্জ্বালা, সেখান থেকেই আমাদের শোকের মাস এই আগস্ট মাস। এবং এই মাসে শুধু 15 তারিখ না, আপনারা সবাই জানেন 2004 সনের 2005 সনের 17ই আগস্ট আমরা 63টি জেলায় 500 জায়গায় বোম্বিং সে বাংলা ভাইয়ের নেতৃত্বে জঙ্গির আস্তানার নেতৃত্বে হয়েছিল। এবং 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই কার্যালয়ের সামনে প্রতিবাদ সবাই তাকে গ্রেনেড হামলা করে নিহত করার প্রক্রিয়া হয়েছিল, কিন্তু অল্পের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে যান। কিন্তু আইবি রহমান সহ মহিলা আওয়ামী লীগের সমন্বয়ত্রী আইবি রহমান সহ অন্যান্য 24 জন আমাদের নিহত হয়, সেটাও একটা আমাদের শোকের এই মাস। এই আগস্ট মাসকে আমরা বিশে এই পুরাটা মাস আমাদের শোকের মাস। এই শোকের মাসে আমরা এই আমাদের যে অন্তর্জ্বালা এ কিন্তু শুধু শোকের মাসে শোক দিয়ে এই পালন করলাম আর ইয়ে করলাম, এটা কিন্তু হবে না। আমাদের এটা জাতিগত একটা জাতিসত্তার ধ্বংস করার একটা প্রক্রিয়া, পুরো বাংলা জাতিকে পিছনের দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। সেই যারা পরাজিত শক্তি 1971-এ তারাই কিন্তু বারবার আমাদের ঘানা দিয়ে এবং তারা আগস্ট মাসকে বারবার বেছে নিয়েছেন। এই কারণে 14ই আগস্ট পাকিস্তানের 1947 সালের সেখানে স্বাধীনতা দিবস পাকিস্তানের, আর 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, এই 2 জনের মাঝখানে 15ই আগস্টকে তারা বেছে নিয়েছে। এই কারণে যে ওনারা মনে করে যে আমাদের ভারতের ভারত সরকারের বা ভারতের আশ্রিত হয়ে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, এই জন্য ভারতকে দেখানোর জন্যই এই হত্যাকাণ্ড আগস্টকে তারা বেছে নিয়েছে বারবার। তা আমি
ওদিকে না যে এখন বঙ্গবন্ধু কন্যা কিভাবে আসলেন, বঙ্গবন্ধু যেদিনকে বঙ্গবন্ধুকে সপরিবার নিহত করা হয় সেদিনকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানিতে ছিলেন, বিদেশে ছিলেন, সেখানে থাকার কারণে তেনারা দুইজন বেঁচে যান। বেঁচে যাওয়ার পরে ওনারা দুইজন ভারতে আশ্রয় নেয় ইন্দিরা গান্ধীর কাছে, সেখান থেকে আশ্রয় নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয়ে 1981 সনের 17ই মে এই দেশে পদার্পণ করেন। আপনারা জানেন লক্ষ লক্ষ জনতা এয়ারপোর্ট থেকে তাকে আনা হয়েছে। আমাদের যে স্বাধীনতার চেতনা বুলন্ডিত হয়েছিল, যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ এবং অসম্পদিক বাংলাদেশ, সেই চেতনার থেকে আমরা বাংলাদেশ যে পিছনে চলে গেছিলাম, সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার পরে আমাদের ওই চেতনা আবার ফিরে আসলো। তিনি আমাদেরকে আবার সংগঠিত করলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সবাই সংগঠিত করলেন, করে আমরা ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চললাম। তার এই ধারাবাহিকতায় আমরা 1996 সনের 21 বছর পরে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের ক্ষমতায় আসলেন। 1996 সনের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেন। আসার পরে উনি যে সমস্ত অর্থনৈতিক কাণ্ড বঙ্গবন্ধু যেটা রেখে গিয়েছিলেন, যেমন পল্লী অবকাঠামো উন্নয়ন, পল্লীর নারীর ক্ষমতায়ন, তারপরে পল্লীর সমাজের যে সমস্ত রাস্তাঘাট, এইগুলো আমরা বড় বড় প্রকল্প তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাতে দিতে পারেন নাই। উনি 1996 সনে ক্ষমতায় আসে আগে ওনার যে পিতৃহত্যার প্রতিশোধ, যে ইন্ডেমনিটি অ্যাক্ট দিয়ে জিয়াউর রহমান সরকার বঙ্গবন্ধুর হত্যার কর্মকাণ্ড যাতে না করা যাবে ইন্ডেমনিটি অ্যাক্ট দিয়ে বাতিল করা হয়েছিল, সেটিকে উনি বাতিল করলেন। মানে আইনের সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে উনি প্রথম দিকে হাত দিলেন। 1996 সালের ক্ষমতায় এসে উনি পল্লীর অবকাঠামো উন্নয়ন, পল্লীর সঞ্চয় ব্যাংক, দারিদ্র বিমোচনে পল্লীর জনগণের কৃষকদের খাদ্য উৎপাদন বৃদ্ধি, এই সমস্ত কর্মকাণ্ড উনি হাত দিলেন, সবুজ বিপ্লবের উনি হাত দিলেন। আর এদিকে বঙ্গবন্ধুর হত্যার বিচারের প্রক্রিয়া উনি হাত দিলেন, যার জন্য উনি বড় বড় প্রকল্প উনি তখন গ্রহণ করতে পারেন নাই। আমাদের হ্যাঁ 1996 সনের ওই ক্ষমতায় ওই 5 বছরে বড় বড় প্রকল্প উনি নিতে পারেন নাই, এমনি স্বাভাবিক প্রকল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে হাত দিয়েছিল 2008-এর নির্বাচনে 29শে ডিসেম্বর। সেই নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা ব্যাপক সমর্থন নিয়ে আবার ক্ষমতা হয়েছিল। এইবার উনি দেখলেন যে জনসমর্থন যেহেতু বেশি, আমাদের সিট সংখ্যা বেড়ে গেল অনেক এবং মাত্র 29টা সিট পেল বিএনপি এবং 1টা সিট উপনির্বাচনের মাধ্যমে 30টা সিট পেল বিএনপি আর আমাদের বঙ্গবন্ধু কন্যা সব সিট আমাদের, তখন উনি বিভিন্ন কর্মকাণ্ডে হাত দিলেন। এই আমাদের অগ্রযাত্রা শুরু হলো উন্নয়নের, সেই উন্নয়নের অগ্রযাত্রায় আমাদেরকে বড় বড় প্রকল্প বঙ্গবন্ধু কন্যা নিতে লাগলেন। তারপরে আমাদের অবকাঠামো উন্নয়নে মেগা মেগা প্রকল্প হাত দিলেন, তার মধ্যে দেখেন আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্র, আমাদের টানেল কর্ণপিলি তলে পদ্মা সেতু পরে হয়েছে, তারপরে আমাদের এই মেট্রো রেল, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপরে বিভিন্ন অবকাঠামো উন্নয়নে প্রায় 1000-1500 সেতু নির্মাণ করেছেন এই পর্যন্ত উনি, এবং কত হাজার কিলোমিটার পাকা রাস্তাকে করেছেন, এলিভেটেড এক্সপ্রেস করেছে এবং মেট্রো রেল করেছে, করে আমাদেরকে একটা উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। এবং এখন 10টি থেকে 12টি মেগা প্রকল্প, একটা মেগা প্রকল্পে 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, ইতিমধ্যে সবচেয়ে স্বপ্নের সেতু পদ্মা সেতু, আপনি জানেন বঙ্গবন্ধুর স্বপ্ন, এবং আমরা দক্ষিণবঙ্গ আমাদের এই এই ঢাকায় আসতে যে যন্ত্রণা সহ্য করতে হতো, আমাদের রাত দিন আমাদের ঘাটে পড়ে থাকতে হতো, এই ঘাটে থাকতাম আমরা, মাগড়ে থাকতাম রাত দিন, আমাদের যশোর থেকে আসতে লাগতো একদিন, আমাদের বরিশাল থেকে পটুয়াখালীতে আসতে লাগতো একদিন এক রাত, এইভাবে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু সবচেয়ে উল্লেখযোগ্য আমাদের এই অবকাঠামো উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা মানে কানেক্টিভিটি। আপনি যদি দেশের জনগণকে উন্নয়নের সঙ্গে যদি কানেক্টিভিটি না নিয়ে আসেন, তাহলে কিন্তু আসল উন্নয়ন হয় না। এটি জননেত্রী শেখ হাসিনা বুঝতে পারলেন যে পুরা জনগণকে, দেশের জনগণকে যদি একটা কানেক্টিভিটির ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে উন্নয়নটা সম্ভব এবং উন্নয়নের শিখরে যাওয়া যাবে। এই জন্য স্বপ্নের পদ্মা সেতু উনি প্রকল্প গ্রহণ করলেন। প্রকল্প গ্রহণ করার পরে অনেক বাধাবিঘ্ন আপনি জানেন, বিশ্বব্যাংক আপত্তি দিল যে দুর্নীতি হয়েছে, প্রকল্পই শুরু হয়নি দুর্নীতি শুরু হয়ে গেছে, এটা একটা ষড়যন্ত্র, ডক্টর ইউনুসের বিদেশে থেকে একটা ষড়যন্ত্র করে আমাদেরকে এভাবে ফেলানো হলো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বুকের পাটে এত বল, তিনি বলিষ্ঠ নেতৃত্বে বললেন যে বিশ্বব্যাংকের টাকা দরকার নেই, আমার দেশের জনগণের নিজস্ব টাকা দিয়ে সেতু নির্মাণ করব। সেইটি উনি নির্মাণ করেছেন নিজস্ব টাকায়, এ টাকায় কোনো বিদেশি টাকা নেই, 30,000 কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্প উনি বাস্তবায়ন করে আমাদের কী করলেন, 21টি জেলা দক্ষিণবঙ্গের, আমরা এখন 2.5 ঘন্টা যশোর থেকে 2.5 ঘন্টা ঢাকায় আসি, 2.5 ঘন্টায়
তিন ঘন্টা আড়াই ঘন্টা ঢাকায় আসি, বরিশাল পটকলিতে চার ঘন্টা পাঁচ ঘন্টা ঢাকায় আসি। এটা একটা অভূতপূর্ব উন্নয়ন আমাদের দেশের জন্য, এই স্বপ্নের পদ্মাসুতির জন্য আমাদের একুশটি জেলার উন্নয়ন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের জিডিপিতে 2% প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে এই পদ্মা সেতুর জন্য, 2%। আমরা যদি 5% ছিলাম, এই পদ্মা সেতুর কারণে আমাদের 2% বেড়ে গেছে, এখন আমাদের প্রবৃদ্ধির হার 7-এর উপরে। এইরকম প্রকল্প আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উপহার দিয়েছেন আমাদের দেশবাসীকে। আমরা একুশটি জেলার জনগণ, আমরা তার জন্য আমরা দোয়া কামনা করি, তিনি দীর্ঘজীবী হন এবং বাংলাদেশের এইরকম সরকার বারবার দরকার এবং জননেত্রী শেখ হাসিনা সরকার এই দেশে বারবার দরকার এবং মুক্তিযুদ্ধের চেতনা সরকার এই দেশে বারবার দরকার। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি এতক্ষণ ধরে আমাদেরকে এখানে রেখে আমাদের এই বঙ্গবন্ধু এভিনিউর এবং বাংলাদেশ আওয়ামী লীগ অফিসের সামনে প্রধান কার্যালয়ের সামনে রেখে আমাদের যে সাক্ষাৎকার নিলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে যে সমস্ত জনগণ আমাদের সাক্ষাৎকার দেখলেন শুনলেন তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক হিসাবে তিনি সবসময় বঙ্গবন্ধুর একই ডাকের উপরে জানের বাজি লেগে অংশগ্রহণ করে আজ দেশ স্বাধীন হয়েছে তারা কতটুকু আনন্দ ভোগ করছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষণ বাংলাদেশ উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছে। আমরা কিছু আরও জানতে পারলাম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় গরিব দোস্তদের জন্য ভাবেন, তিনি বঙ্গবন্ধু যেইভাবে গরিব অসহায় দোস্তদের মাঝে ভাবতেন সেই ধারাবাহিক লক্ষ্যই তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় গরিবের জন্য ভাবেন। যারা বেকার রয়েছিল তাদের জন্য কাজের কর্মস্থান ব্যবস্থা করে থাকেন, বয়স্ক ভাতা যারা বঞ্চিত ছিল, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধা ভাতা, বিভিন্ন সরকারি ভাতাগুলা এখন সাধারণ জনগণ পাচ্ছে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।